দর্শক ক্যামেরা আছেন সবাই, সবাইকে এমডিবিএসডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন আমরা যখন মাঠে ঘাটে কাজ করি, কাজ থেকে ফেরার পথে কিন্তু অনেক কিছু আমাদের চোখে পড়ে। অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখাতে পারি না। এর জন্য আমি কিন্তু কিছুটা আপনাদের উপরে দায়ভার থেকেই যাই, যেহেতু বলেন যে এমডিবিএসডি যা দেখি তাই দেখাই। আজকেও যখন কাজ শেষ করে আমরা যখন ফিরতেছিলাম, তখন আমাদের সাহিদ ভাই একটি বাদুরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু পানি এবং বিস্কুট খাওয়ানোর জন্য। তো আমাদের নজরটা সেদিকেই চলে গেল। আমাদের আরিফ ও বললো যে শখ ভাই, দেখেন বাদুরটা কী অবস্থায় আছে। তো আমি সাহিদ ভাইয়ের সাথে একটু আগে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা সাহিদ ভাই, মানে এর আগেও শুনছি অনেক কুকুর, অনেক বিড়াল, আহত বিড়ালকে আপনি আসলে এভাবে ই করছেন, আসলে নিজের কাছে কেমন লাগে যে আহত জিনিসগুলোকে যখন আপনি? আসলে কি এগুলো অসহায়, অসহায় বলতে মনে হয় কি জানেন, আমার একটা কিছু ঘটনা বা অঘটনা আমার বলার একটা জায়গা আছে। লাস্ট পর্যন্ত আমার কোর্ট আছে, থানা আছে, কোর্ট আছে, কিন্তু এর নেই কিচ্ছু। এই যে বলবে বলা আমাদের দিয়ে এই শূন্য, অতএব এর এ অবহেলিত। এর আমি যে এখানে যে অবস্থায় পাই না, যদি আমার যতটুকু সাধ্য ততটুকু আমি চেষ্টা করি যে হয় এর বাঁচানোর একটা পথ আমি তৈরি করে দেওয়ার চেষ্টা। ব্যক্তিগত পরিচয় আপনি কী কাজ করেন, মানে কী করেন? আমি কাজ করি, আমার বাড়ি তালুকদার বাড়ি কুমারখালী। আমার দাদার জায়গায় পশু হাসপাতাল আছে, টিবি হাসপাতাল, টিএনটি অফিস, এ দাদারই বরাদ্দ। তো এর জন্য এর প্রতি আমার, আমি খাই না এই পশু পাখি অনেকদিন, 10 বছর আমি বোঝার পর হইতে খাওয়া ছাড়ান দিয়ে দিচ্ছি, খাইতে পারি কি না, খাইলে আমার সমস্যা করে শরীরে, এবং এগুলোর প্রতি আমার একটা মায়া আলাদা, এটা বলার। তো সাহিদ ভাই, যেহেতু আপনি এই টুকটাক এই অসহায় প্রাণীদেরকে সাহায্য করেন, আমাদের যে প্রাণী হাসপাতাল আছে, আমরা অনেক সময় কিন্তু নিজেরা বুঝি না যে আসলে একটি প্রাণী আমার চোখের সামনে দুর্ঘটনায় ভুগছে, যে কীভাবে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, এই বিষয়ে যারা আছে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছে তারাও সচেতন না। যারা হাসপাতালে আছে তারাও ভক্ষক, রক্ষকের যে একটা ভক্ষক। আপনার পেটে গরুর গোশ, আপনি গরুর ট্রিটমেন্ট কেমন করে করবেন বলেন, সম্ভব? কারণ গরু কিছু বোঝে না, সবই বোঝে, ওই চালাইতেছে, ওই আমার ঘরে চাল উঠেই দিতেছে, ওই ওই ভাত দিয়ে ওরা খাইতেছে, কই আমার মানবতা? এটা হিন্দু মুসলমানের কথা, এটা মানবতার কথা বলেন। আপনার সাথে পুরো 12 বছর কষ্ট করে আপনি কষারি হাতে গরুটা দিয়ে দিলেন, তো কোথায় আপনার মানবতা? তো এই ব্যাপারটা যদি আপনি একবার ভাবেন ঠিক করে, তখন দেখবেন কি জানেন, অনেক কিছু এগুলো আমরা জোর করে খাই। আজকে আমার বাসার পাশেই প্রমাণ, যে না খাইছে 120 বছর বাঁচছে, আর যে খাইছে 55 বছরে মরে গেছে। তো কী কী হয়েছে কি, আমার প্রমাণ আছে, এই হিন্দু এই মুসলমান, ধরেন আমার বাসা টিএনটির সামনে, মুসলমান একটু পাশেই পালপাড়া। আচ্ছা, পালপাড়া যে আমার মা বোন মা চাষা বা চাষি চাষারা আছে, দেখো বয়স 90, 120, 115, 110। আমার শ্বশুর মারা গেছে 55 বছর বয়সে, সুস্থ মানুষ, শাশুড়ি মারা গেছে 58 বছর বয়সে, এরা খুব খাইতো, আর এরা খাইতো না। তাই এখন আপনি ব্যবধানটা আপনি মিলেন, এখন বাদুরের কী অবস্থা? একই অসহায় এরা আছে, এদিক সাইন এদের বলার নাই, বলা আমাদের দেশে, হ্যাঁ বলা দিয়ে এরা অসহায় পড়ে গেছে। এদের সাথে মানুষ করছে কি জানেন, আমরা একটা একটা পাল্টি বাজ লোক, মানে এদের সাথে বেইমানি ষোলো আনা করে আমরা বাঁচতে আছি 100 বছর হায়াত লইয়া, এই আর কিছু না। তো সাহিদ ভাই, আপনাকে এমডিবিএইচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আসলে আমার আরও দুই তিনজন আমার এরকম গুরুজন আছে যারা আমার মতো করে প্রাণীকে ভালোবাসে। আপনারা জানেন যে আমি ক্যামেরার পিছনে অনেক সময় অনেক প্রাণীকে ভালোবেসে থাকি। আপনারা জানেন যে আমরা যখন এই কারেন্টের শর্ট খেয়ে কিন্তু আমরা শালিক, ঘুঘু পাখি, কবুতর, অনেক পাখি কিন্তু ক্যাবেল ছাড়া, যেখানে মানে প্লাস্টিক ক্যাবেল নাই সেখানে বিদ্যুৎ বৃষ্টি হয়ে কিন্তু এরকম অনেক প্রাণী কিন্তু মারা যায়। আমি একটা কথা বলতে চাই, জানেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় কমসে কম এইটুকুনি সরকার করে যে অন্ধ সে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যে লোক চাকরি সরকারি চাকরি করবে, এরা আহার মানে ভক্ষণ করতে পারবে না। এরকম লোক যদি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে রাখে, তাহলে হয়তো এই প্রাণী সম্পদ, এই যে প্রাণ মানে মানুষ বাদে যে জানোয়ার, এই এই প্রাণীগুলো দুনিয়ায় থাকবে, দুনিয়ার ভারসাম্যরা, গাছ বলেন প্রাণী বলেন দুনিয়ার ভারসাম্য। আমরা কিছু, আমরা ধ্বংসের। আপনি দেখেন আমি সৌদি আরব 20 বছর থেকে এসি, পাঁচক তো নামাজ পড়ি, দোকান টোকান বন্ধ করে, কিন্তু পানি নিচে মাটি নেই, বাসাই রাহে নাই আমাদের। অবশেষে তো আপনার সকালবেলা একটু সোনা খাইতে পারবেন না, তেল খাইতে পারবেন না, খনি খাইতে পারবেন, লাগবে কি আপনার মাটিতে সম্পদ, অন্তত একটু রুটি হইলো, একটু বিস্কুট হইলো, ওই আমার পায়ের নিচে নাই, কিন্তু আমার আয়েস আর আমার খাদ্যের অভাব নাই। 10 বছরের খাদ্য ওই দেশে আছে, আমাদের দেশে 1 বছরের খাদ্য নেই কেন? হ্যাঁ, তাদের আইন আছে, জেনার আইন গর্দান কাটবে, চুরির আইন হাত কাটবে, এই এই আইন, এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে ওর অপরাধ,
তার সঠিক অপরাধীদের ধরে তার যে আপনার জরিমানা জেল জরিমানা এটা তারে সঠিকভাবে করে দেবে এটা মা ভাই বোন নাই এই জন্য এই জিনিস নিয়ে তারা বাইসে আছে দেখেন মাটি নেই তারপরও তাদের কোনো অভাব নাই কিন্তু আমাদের সব থাকতেও আমরা অভাবই কেন কারণ আমরা বুঝিনি এইটা কি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আসলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে যারা প্রাণীকে ভালোবাসেন আর বা যারা ভালোবাসেন না দুজনকে একটি মেসেজ দিতে চাবো আপনারা যারা প্রাণীকে ভালোবাসেন না বাসেন না প্রয়োজন নাই কিন্তু যারা প্রাণীকে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা প্রাণীকে অযথা অমূল্যায়ন করবেন না কেননা দাদা আমাদের যে জিনিসটা দিলেন যে প্রাণী কিন্তু যত জিনিস আছে আমাদের এই পৃথিবীর ভারসাম্য কিন্তু তারা রক্ষা করে এবং আপনারা যারা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আছেন যেখানে তারা একটু আমি সাইদবের কথা অনুসারে বলবো যে আসলে শুধু মন্ত্রণালয় থাকলেই হবে না এই সমস্ত কুকুর বিড়াল যেখানে অসহায় মানুষ পড়ে থাকে আমাদের শহরে একটা কুকুর আজকে এক মাস ধরে ভুগছে গন্ধে আমাদের মার্কেটে থাকা যাচ্ছে না মানে সেই কুকুরটাকে যদি একটু প্রাণী মন্ত্রণালয়ে অনেক লোক আছে তারা ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু দেখেও দেখেন না যারা অসহায় প্রাণী আছে ওদের মুখ নেই ওরা কথা বলতে পারবেন না কিন্তু মনে রাখবেন এদের অভিশাপে কিন্তু আমি আপনি আপনি একসময় কিন্তু ধ্বংস হয়ে যাব আসুন মানুষকেও ভালোবাসুন পাশাপাশি প্রাণীকেও ভালোবাসুন অসহায় প্রাণীকেও ভালোবাসুন তো সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ